কোনোদিন কাউকে ধরে দিতে পারবে না, আমিও পারবো না। যা ছাড়া হেরা মুক্ত স্বর্ণ, তুমি যা চাইবে সবকিছু দিতে রাজি আছি। টেবিলে কাঁদতে গেলে সোনার পুতুল চাই, পরি ব্যস্ত কাপড়ের কাণ্ডে ফুলের বাগিচা। ঠিক আছে, কাপড়ের কাণ্ডে ফুলের বাগিচা বানিয়ে দেবো আর স্বর্ণ পুতুল দেবো তো। তাই আমার সঙ্গে চলে এসো, আমি তোমাকে দেবো স্বর্ণ পুতুল। পাওয়ার জন্য দেখো না করেছি নবগ্রামের নতুন নয়াবাজার। বন্ধু একটিবার এসে দেখা দাও, বন্ধু একটিবার এসে দেখা দাও, বন্ধু বন্ধু তুমি কেমন আছো? আজ দিনগুলো আমি কিভাবে কাটাই? শুধু একবার এসে দেখা দাও, শুধু একবার এসে দেখা দাও বন্ধু। আমি বিউলা কানবা হাড়ি
বেগুলো যেন আমার পেটের মেয়ে আসবে বলে মাস্টার দা আমার এই ঝাড়ুটা রাখবি, দেখো পুড়িয়ে যেন তামাক খেও না, হুঁকো কল খেয়ে নাচো। তাহলে বেগুলো গান্ধতে গেলে কি করতে হবে বলো? গান ধরো, চলে যাচ্ছি। তুমি তো বলে দিদি আমি গান ধরছি, তুমি যাও। ও আমি ধরবো, তাহলে চলো যাই। পুতুল নেবে গো ওই পুতুল, পুতুল নেবে গো ওই পুতুল। সত্যি রে ভাই, তোদের কোনো দয়া ধর্ম আছে? এতটা রাস্তা চিল্লা আসলাম বেহুলা, দূরে যাক রাস্তা থেকে কুকুর বেরিয়ে ঘিম করে ডাকলো না? বলি কেন ডাকবে? কেন ডাকবে না? তুমি কোথায় যাচ্ছ? কোথায় যাচ্ছি? কেন যাচ্ছ? কেন যাচ্ছি? কিসের জন্য যাচ্ছ? কিসের জন্য যাচ্ছ? তোমার হাতে মাটির পুতুল না সোনার পুতুল, সব তো খুলে বলতে হবে। ঠিকই বলেছ, আমি কোথায় যাচ্ছি, কেন যাচ্ছি, কিসের জন্য যাচ্ছি? আমার যে কিসের পুতুল, মাটির পুতুল না সোনার পুতুল, এসব কথা যদি না বলবো তাহলে কে নেবে বলতে পারো? ও দিদি, তোর একটা পুতুল নেবি? ও দিদি, ওইভাবে বলে কেউ নেবে? হে নিবি রে তোর বাবু। আর মিষ্টি শুনে গান করতে করতে বলতে হবে গান। ওদের গান শুনে তার আগে বলবি না, তাই তো আমি চলে যাই। আই কে নিবি লো ওই দিদিরা, আয় আয় আই কে নিবি লো ওই মাইরা, মাগস্থাড়া কুড়ি আয় ও মাইরা। তুমি কি পুতুল নিবি? পুতুল সবাই বাড়ি বলতে বলছে কেউ নিবি না, ডা ডা আবার সোনারু পুতুলি তুই আয়, কথা বলো রে আমার সোনার পুতুল।
আমাকে যেতে দাও। আমি যাবো মা, আমাকে বিদায় দাও। আমি যাবো। এই বলেছি যখন দেব না দেব না। আজ যাওয়ার বেলায় ও জননী কোনো বাধা দিও না। আমার হাতে পুতুল কিনে গেলে আমায় তুমি ভুলো আমি তোকে সাজিয়ে টাকা পয়সা দেবো, বিদায় করে দেবো। আমাকে তুমি প্রাণ ভরে আশীর্বাদ করো। ওরে শোনো মা, আমি তোকে প্রাণ ভরে আশীর্বাদ করছি যেন মান সম্মান টাকা বাঁচিয়ে আনিস। কেমন? তাহলে চল, আমি তোকে সাজিয়ে দেবো সেই নয়া বাজারে। একটু ঠান্ডার ব্যবস্থা কর, কালকে যাওয়ার সময় টোসায় থেকে এক পেটি ঠান্ডা বিয়ার খাওয়াবো। এক পেটি বিয়ার সঙ্গে 5 কিলো তরমুজ। ও মাস্টার হবে নাকি রাস্তার মাঝখানে ঝুলকারে? হবে তা হয়তো হবে। এই ভালোবাসার খামে চিঠি দিলাম আপন জেনে, বন্ধু তুমি উত্তর দিও আমারে হাই গো, বন্ধু তুমি উত্তর দিও আমারে ভালোবাসার খামে চিঠি দিলাম আপন জেনে, বন্ধু তুমি উত্তর দিও Yeah.
সিন্ধু তুলি করে দিয়ে সিন্ধু তুলি করে দিয়ে হয়েছে এক্ষুনি গান বাকি ছিল তুই ছিল কি করবো আস্তে তো দেরি হয়েছে কেন বলো মায়ের কাছ থেকে বিদায় নিলে একটু তো দেরি হবে তাই তোমার মা কি বলেছে আগে বলো আমার মা বলেছে দাঁড়াও মাস্টার তো বেহুলার মা কি বলেছে শুনে দিন বলো আমার মা বলেছে দেখ বেহুলা মাথা নিচে কুড়ে যাবি মাথা নিচে কুড়ে আসবি কারোর সাথে বেশি কথা বলবি না আর কি মারা যাবে তারাই আসবি আর তোমার নামটাও করেছে তোমার মার কাছে আমার নাম করেছো বলেছি তো বাবা করেছে বলেছো কারণ আমি কি জিনিস তোমার মা আমার ভালোভাবে চেনে বলছিল চল চল নিতে দাও এই বেলা ভাই চল চল অবশ্যই আয় চল ও বেহুলা চলো ও দিদি চলে চলে রে আজি নয় আবা জাড়ি বিগুলা চলে চলো চলো ও বেহুলা চলে মনের মতো মানুষ বলো কথা পাওয়া যায় কারো কেউ নই কইয়া ভাইপো কোনোদিন ছেলে হয় না ছেলে কোনোদিন ভাইপো হয় না ভাইপোকে বললাম ওরে বাবা আমি ভোরবেলা ব্যবসায় থেকে এসেছি তুই যখন যাবি আমাকে ডেকে যাস ডাকলো না চলে আসলো শুনেছি এখানে নয় নতুন বাজার হয়েছে এই বাজারে ব্যবসা করে কালকে সকাল হলে সোজা ঘরে চলে যাব দেখি বাজারের সেক্রেটারি বাবুরা কোথায় আছে ও বাবু সেক্রেটারি ও বাবু বাজারে একটু জায়গা হবে এ পড়াবি না সমাধি দিবি না না পড়াবো না সমাধি দেবো না তবে কি করবি আমি বাজারে এসে ব্যবসা করতে বল দোকানে জায়গা আছে কি এটাই বল এই এই তোমাদের বাজারে একটু এই দোকান পাতার মতো জায়গা হবে সাড়ে তিন ফুট বাই সাড়ে তিন ফুট বা দেহর মাপে রেখে দিয়েছে তো আচ্ছা যাই হোক কত কি দিতে হবে 5000 ও বাবু লাইট হবে চিন্তা করতে পারো 5000 টাকা নেবে লাইট দেবে না ঠিক আছে হবে আর কোন দিকে জায়গা ও বাবা রে বাবা খুব পছন্দ বলছিলাম আগের দিন ব্যবসা থেকে আসলাম ওই ভোরবেলা তো আমার ধূপটা শেষ হয়ে গেছে তোমাদের দোকান থেকে একটা ধূপ ধার দেবে পয়সাটা আমি নয় ধূপ কিনে তোমাকে দিয়ে দেব আচ্ছা আচ্ছা বাবু একটা দোকান
ছিল 10 ইঞ্চি 1.5 ইঞ্চি কি করে হলো বাবা? ও গ্যাস লাইটের জন্য ও ফি? আহা, 10 ইঞ্চি মাল 1.5 ইঞ্চি হয়েছে গো? না না, গায়ে গতরে হয়েছে, যা হয়েছে ওকে ধরিয়ে দি। হে মা গন্ধেশ্বরী মা গো বাবা রে, এ কি ও বাবু, এ তো বিড়ি। হ্যাঁ, ধূপের ধোমা সাদা, বিড়ির ধোমা এও সাদা। ইয়ে বাবা, তাই বলে ধূপের ধোমায় বিড়ির ধোমা তো চাইলে দেবো? হে মা গন্ধেশ্বরী মা গো, ধূপ নেই কি করবো মা? বিড়ির ধোমা আজকে ধূপের ধোমা মনে করে তাই ধরিয়ে। হে মা গন্ধেশ্বরী মা, আমার ব্যবসাটা দেখো, আমার ক্যাশ বাক্সের উপরে তুমি গট হয়ে বস থাকবে। উমা বিড়ি জ্বালিয়ে পূজা করি, মাগো খরিদ্দার পাঠা তাড়াতাড়ি, আমি সকালে সকালে বগ্নি করি, মাগো খরিদ্দার পাঠা তাড়াতাড়ি, আমি সকালে সকালে বগ্নি করি। নম 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 খরিদ্দার, নম 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 খরিদ্দার, বিড়ি জ্বালিয়ে প্রণাম করি, মা খরিদ্দার পাঠা তাড়াতাড়ি, মাগো সকাল সকাল বগ্নি করি, ও মা খরিদ্দার পাঠা তাড়াতাড়ি, ও মা সকাল সকাল বগ্নি করি। দেখো দাদারা, তোমাদের হাড় খাতার মাইকটা ওইদিকে ঘুরে লাগালো, কারণ আমরা ফুটের ব্যবসায়ী বলে কি ব্যবসায়ী নয়? তোমাদের মাইকের জ্বালায় আমাদেরকে খরিদ্দার লাগার কল নেই। কি আর কতটা পারছে কি এই দিদি তো দাঁড়া যা এখনো? হ্যাঁ, যে জন্য আসা পুতুল পুতুল, ওইদিকে যা, তো ওইদিকে ওইদিকে গিয়ে কি বলবো? ওই যে ছেলেটা হাঁটে আজ ওর কাছে যা, কে কি বলবো ও দাদা, তোমাদের করে পুতুল আছে। ঠিক আছে,